নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমার আজকের রেসিপি কচুর লতি দিয়ে শুটকি মাছ, তো যাকে আমরা লতি শুটকি বলে থাকি। তার জন্য দেখো, এখানে 200 গ্রামের মতো কচুর লতি নিয়ে নিয়েছি, ভালো করে আঁশটা ছাড়িয়ে নিয়েছি, একটুখানি আঁশ রয়ে গেছিলো এই ডাটাটায়। তো আর নিয়েছি এখানে একটা মাত্র শীদল শুটকি, আমরা এটাকে শীদল শুটকি বলি, যেটা পুঁটি মাছকে শুকিয়ে করা হয়। অন্য জায়গায় হয়তো বা এটার অন্য নামও থাকতে পারে, আমি ঠিক জানি না। এবার একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লবণ 1/2 টিস্পুন, আর জল তো দিয়েই দিয়েছি অলরেডি 2 কাপের মতো। এবার তার মধ্যে আমি কচুর লতিটা দিয়ে ভালো করে ভাপিয়ে নেব, মিনিট 5েক আমি এটাকে হাই ফ্লেমে ভাপিয়ে নিচ্ছি। দেখো, লতিটা ভালো করে ভাপিয়ে নিয়েছি, হালকা নরম হয়ে গেছে, একদম কিন্তু গলাবো না এগুলোকে, একটু যেন গোটা গোটা থাকে সেজন্য হালকা করে ভাপিয়ে নিয়েছি। এভাবে ভাপিয়ে নিলে কচুর লতি কিন্তু মানে খেলে গলা চুলকায় না, অনেকের লতিতে প্রবলেম থাকে, কিন্তু একটুখানি ভাপিয়ে নিলে লতি কিন্তু চুলকায় না। তো এবার আমি প্যান বসিয়ে তার মধ্যে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। কচুর লতির কিন্তু অনেক উপকারিতা রয়েছে, হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে লতির কিন্তু জুড়ি মেলা ভার, তাছাড়া কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করে, স্কিনটা ভালো রাখে, আর মাসল পাওয়ার বাড়িয়ে দেয়। দেখো, এখানে আমি শুটকি মাছ যেটা নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম, পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। যেটা বলছিলাম, মাসল পাওয়ার বাড়িয়ে দেয়, ইমিউনিটি পাওয়ারকেও কিন্তু অনেকটা বুস্ট আপ করে এই কচুর লতি। তাছাড়াও কচুর লতি খেলে নাকি অনেক ধরনের ক্যান্সারের হাত থেকেও মুক্তি পাওয়া যায়। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, 3-4টে কাঁচা লঙ্কা কুচি দিলাম আমি, ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারো। ভালো করে এগুলোকে মিনিট 2েক একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখা আছে। দিয়ে দিলাম রসুন থেতো করা 1 টিস্পুন। এখানে রসুনটা তোমরা যদি চাও তাহলে পেস্ট করেও ব্যবহার করতে পারো, তবে শুটকি মাছের ক্ষেত্রে থেতো করা রসুনটাই কিন্তু বেশি ভালো লাগে। একটুখানি নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা একটু খেয়াল রেখে দিতে হবে, কারণ লতিটা যখন আমি ভাপিয়ে নিয়েছিলাম তখন কিন্তু অলরেডি লবণ ব্যবহার করেছি। এবার ভালো করে মশলাটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপের মতো 1/4 কাপের মতো জল, যেন গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিলাম জলটা, জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটুখানি মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে ভাপিয়ে রাখা লতিগুলো দিয়ে দেব। তো দেখো, সমস্ত লতিগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে ওপর নিচ করে নেব, একটু ভাজা ভাজা করে নেব এগুলোকে। এই রান্নাটায় কিন্তু আর আমি জল ব্যবহার করব না। এখন একদম লো ফ্লেমে এগুলোকে একটা ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতো রান্না হতে দেব। একটুখানি ওপর নিচ করে খুব সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো, আমার কচুর লতি কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। তো এই লতি শুটকিটা গরম ভাতের সঙ্গে খেতে সত্যি অসাধারণ লাগে কিন্তু। তো আমার আজকের রেসিপি একদমই রেডি টু সার্ভ। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে, আর অবশ্যই কিন্তু রান্না করে এটা খেয়ে আমাকে জানিও কেমন হলো। আজ চলি তাহলে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার সবাইকে।